Hello. আমি নাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুলের 2021 সালের এইচএসসি পরীক্ষা অ্যাসাইনমেন্ট প্রথম সপ্তাহ হিসাব বিজ্ঞান প্রথম পত্র 253 কোড আমাদের। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা এখানে তোমাদের এই যে আমাদের যে প্রথম অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় হিসাব বই সমূহ থেকে এখানে আমার ক্ষয়ের উত্তর আমি তৈরি করে দিয়েছি তোমরা ব্ল্যাকবোর্ডে, অবশ্যই দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে। সেখানে আমাদের এখানে দেওয়া আছে যে জুনে 2, 5, 7 এবং 2, 5, 9 এবং 20 তারিখের লেনদেনের একটা সমীকরণ প্রদর্শন করো, কিন্তু করণীয়তে লেখা আছে প্রারম্ভিক উদ্ধৃতি সহ 4টি। যা হোক আর কি, প্রারম্ভিক উদ্ধৃতটা সহ ধরেই আমাদেরকে করতে বলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে প্রথমে প্রারম্ভিকের যে 3টি ঘর দেওয়া আছে, একটা হচ্ছে নগদান, প্রাপ্য হিসাব, অফিস সরঞ্জাম, আর ক্রেডিটে আরেকটা দেওয়া আছে প্রদেয় হিসাব। এখানে আমরা টাকাগুলো প্রথমে 1 তারিখে বসাই দিব, সম্পদের টাকা যোগ করে আমরা দায়ের টাকা বিয়োগ করব, অর্থাৎ প্রদেয় হিসাব বিয়োগ করব, করলে আমাদের 59,000 টাকা, এটা একটা আমাদের একটা মূলধন। এটা হচ্ছে প্রারম্ভিক। তারপরে দ্বিতীয়তে বলছে যে মালিক নগদ এত টাকা এবং এত টাকা, নগদ 10,000 এবং 30,000 টাকার অফিস সরঞ্জাম ব্যবসায় বিনিয়োগ করলো। তাহলে আমাদের নগদে আমরা দেখাচ্ছি 10,000, অফিস সরঞ্জামে দেখাচ্ছি 30,000। তাহলে 30 আর 10 আমাদের মালিকানা শর্তে চলে গেছে 40,000, এটাকে আমরা অতিরিক্ত মূলধন হিসাবে আখ্যায়িত করব। আর হচ্ছে আমাদের এবার আছে 5 নম্বর এন্ট্রি, 40,000 টাকার পণ্য বিক্রয় করা হলো 60% নগদে। তো এখন আমাদের 40,000 টাকার মধ্যে আমরা দিলাম কত, প্রথমে আমরা দিলাম নগদে 60%, অবশিষ্ট থাকলো 40%। তাহলে সম্পদ পাশে যোগ করলে আমাদের মালিকানা শর্তে যা যোগ হবে 40-40, তাহলে বিক্রয় হচ্ছে 40,000। তারপরে আমাদের দেওয়া আছে 9 তারিখে কী বলছে, ভাড়া পরিশোধ করা হলো। ভাড়া পরিশোধ মানে দুই পাশেই ব্যয় হয়ে গেল, এই জন্য আমরা যেহেতু নগদে পরিশোধ করছি, নগদ থেকে বাদ দিলাম, মালিকানা অর্থাৎ মূলধন থেকে বাদ দিলাম, তাহলে এখানে হয়ে গেল ভাড়া হিসাব। শেষে আমাদের বলা আছে 20 তারিখ, ঘোষ অ্যান্ড সঞ্চের নিকট থেকে পণ্য ক্রয় 9,000 টাকা, যা 50% ধারে। তাহলে শিক্ষার্থী, এখানে দেখো আমরা 50% ধারে ক্রয় করেছি, এই জন্য আমাদেরকে কী করতে হয়েছে, 54,500 নগদ থেকে বাদ, আর হচ্ছে ধারে আছে আমাদের কত, 4,500 আর 9,000 টাকা আমরা ক্রয় করেছি, এই জন্য এখান থেকে 9,000 বাদ। এখন দেখো এইখান থেকে এইটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এখানে বিয়োগ ফিগারটা বড় হচ্ছে, এই জন্য আমরা নগদ থেকে কিন্তু আমরা বাদ দিয়েছি। এখন দেখো আমাদেরকে যে সমীকরণ তৈরি করতে বলছে, আমরা সমীকরণ আমি একটু ছোট্ট করে লিখে দিয়েছি, A = L + OE। এটা তোমরা অ্যাসাইনমেন্টে লিখতেও পারো, না লিখলেও হবে, কারণ আমাদের এটা দেওয়া আছে। তো তুমি দিয়ে দিও, সমস্যা নেই, এটা উপরে লিখে দিবা। আর তিস্তা বিপণন বিতান 31 জুন 2021, আমাদের জুনের অঙ্ক করতে বলছে, এই জন্য জুন দিয়ে দিলাম। তো শিক্ষার্থী বন্ধু, দেখো তোমাদের এই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তো এইটাই হচ্ছে আমাদের সমীকরণ। তো এখন দেখো আমাদের দ্বিতীয় ধাপে বলা আছে, অর্থাৎ গয়ের অ্যান্সার। তা তোমরা এই কয়ের অ্যান্সারটা এভাবে সুন্দর করে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবে। আমাদের তো এখানে এক সাইডে আমার কোরিয়াটা চলে আসছে, তোমরা খাতার মাঝখানে, ঠিক মাঝখানে এটা লিখবা, তারপরে এইরকম করে ঘর কাটবা। হ্যাঁ, অবশ্যই তোমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ সাইডে মার্জিন দেওয়ার কোনো দরকার নাই, কারণ অনেকজনই দেখতেছি যে মার্জিন দিয়ে করছে। তোমরা এইভাবেই সুন্দরভাবে ছক কাটবা, হিসাব করে তারপরে অঙ্কগুলো করবে। অবশ্যই মন্তব্যের ঘর দিতে হবে। এখন দেখো আমাদের সম্পদ পাশে যোগ করে এখানে বাইরে হচ্ছে 53,500, মাঝখানে হচ্ছে প্রাপ্য হিসাব 41,000, আর অফিস সরঞ্জাম হচ্ছে 60,000। এই তিনটা যোগ করে আমরা পাইলাম 1,54,500। ঠিক অনুরূপভাবে আমরা দায় ও মালিকানা শর্তে দেখি, প্রদেয় হিসাব এখানে হচ্ছে 18,500, এ মিলে হচ্ছে আমাদের 22,500। এই পাশে দেখো 59,000, 40,000, 40,000, এই তিনটা যোগ, আর হচ্ছে ভাড়া এবং ক্রয়, এই দুইটা বিয়োগ করলে হচ্ছে 1,32,000, এই দুইটা আবার যোগ করে হচ্ছে 1,54,500। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের সমীকরণ, যেহেতু সম্পদ এবং দায় মিলে গেছে, সমীকরণের সূত্র হচ্ছে A = L + OE। তাহলে এখানে সম্পদ যা হয়েছে আমাদের মালিকানা, দায় মালিকানা শর্তেও কিন্তু তাই হয়ে গেছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে ক্ষয়ের অ্যান্সার এটা কিন্তু এখানেই আমাদের শেষ হয়ে গেল। তাহলে আমরা এখন চলে যাই গয়ের অ্যান্সারে।
শিক্ষার্থী বন্ধু এবার দেখো আমাদের গয়ের অ্যান্সার, আমাদের গয়ের অ্যান্সারে এরা বলছে যে ব্যাখ্যা সহ সঠিক ভাবে দাখিলা সম্পূর্ণ করো। তা আমরা ব্যাখ্যা সহ আমি তোমাদেরকে তুলে দিয়েছি, দেখো এখানে লেখা আছে জুনের 2 তারিখ। তাহলে আমরা জুনের 2 তারিখে দিয়েছি কি ছিল, যে মালিক নগদে 10,000 এবং 30,000 অফিস সরঞ্জাম বিনিয়োগ করলো, তার মানে মূলধন বিনিয়োগ করলো। তাহলে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম মূলধন হিসাব, যেহেতু মূলধন ব্যবসায় বিনিয়োগ করা হলো এবং নগদে এবং আসবাবপত্রের মাধ্যমে। দ্বিতীয় জাবেদা বলা আছে, মানে 5 তারিখে জাবেদা বলা আছে 40,000 টাকা বিক্রয় করা হলো, যার নগদে 60% হচ্ছে নগদ। তাহলে আমরা 60% নগদ কাটে 24,000, আর বাকি আছে আমাদের 16,000, এমএলএ 40,000, যেহেতু নগদ এবং ধারে বিক্রয় করা হয়ে হলো। তারপরে আমাদের আছে 17 তারিখ, এখানে দেখো লেখা আছে, দেখো মালিকের ব্যক্তিগত সম্পদ বিক্রি করে তার নিজ ব্যবহারের জন্য একটি ল্যাপটপ ক্রয় করেছে, এখানে কোনো লেনদেনই হয়নি, এই জন্য এটা আমাদের লেনদেন নয়। তাহলে 17, তারপরে আছে 26 তারিখ, বলছেন নগদে পণ্য বিক্রয় করা হলো, এই জন্য আমাদের নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, যেহেতু নগদে পণ্য বিক্রয় করা হলো। এটা হচ্ছে আমাদের খয়ের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অ্যান্সারগুলো তৈরি করতে তেমন কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তারপরে তোমাদের সুবিধার্থে, যাতে আমাদের মার্ক না কাটে সেই সুবিধার্থে তোমাদেরকে এগুলো করে দেওয়া হচ্ছে। তা এখন দেখো তোমাদের এই খ গেল, গ গেল, এই দুইটার মাধ্যমে তোমাদেরকে কিন্তু গ ঘয়ের অ্যান্সার তৈরি করতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এখানে দেখে বোঝা যাচ্ছে যে আমাদের অঙ্ক করতে তেমন একটা সমস্যা হচ্ছে না। এখন যে এই তুলে দেওয়ার পরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে তোমরা অবশ্যই বিনয় স্যারের মাধ্যমে আমাকে ইনফর্ম দিবে, তাহলে আমি আবার নতুন করে যে কোনোভাবে তোমাদের কাছে পৌঁছাই দেবো ইনশাল্লাহ। তো আমাদের এই অ্যাসাইনমেন্ট কিন্তু 9 তারিখে জমা হবে, সেই অনুপাতে তোমাদেরকে কার্যক্রম শেষ করতে হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গয়ের অ্যান্সার শেষ, আমরা এবার যাব ঘয়ের অ্যান্সার। এখানে বলছে খতিয়ান প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধু দেখো আমাদের এবার ঘয়ের অ্যান্সার, এখানে তারা বলছে কি বলছে, যে মূলধন হিসাব, নগদান হিসাব, অফিস সরঞ্জাম এবং প্রথম হিসাব প্রস্তুত করো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু হোয়াইট বোর্ড প্রবলেম আছে, এই জন্য আমি তিনটা তোমাদেরকে তুলে দিলাম, একটা হচ্ছে মূলধন হিসাব, প্রদেয় হিসাব এবং অফিস সরঞ্জাম হিসাব। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এই হিসাবগুলো তোমরা এভাবে করে নিবা, ডেবিট এবং ক্রেডিট। শিক্ষার্থী তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে আমাদের টাকার অ্যামাউন্ট তুলে দেওয়া আছে, এইভাবেই আমরা অঙ্কগুলো করবো। তো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা আগে খতিয়ানের ঘর কাটবো, এগুলো খতিয়ান করতে বলছে, প্রস্তুত করো। তো তোমরা এই তিনটায় অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে আমাদের 1 তারিখে দেওয়া আছে নগদান, নগদান, অফিস সরঞ্জাম, আমাদের কিন্তু এগুলো জাবেদা থেকে চলে আসছে, অনেকগুলো জাবেদা আমরা করি নাই, কিন্তু এগুলো আমাদেরকে মনে মনে করে এইভাবে ট্রান্সফার করতে হবে। তো এই যে এখানে হচ্ছে অফিস সরঞ্জাম হিসাব, 2টা টাকা আছে, আর ওইখানে হচ্ছে আমাদের প্রদেয় হিসাব। আমি এবার শেষ আমাদের যে পদ্ধতি সেটা হচ্ছে এখানেই আমরা নগদান হিসাব প্রস্তুত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, নগদান হিসাব প্রস্তুত করতে গেলে আমাদের প্রথম থেকে শুরু করে সমস্ত প্রকার যতগুলো জাবেদা আছে সেই জাবেদাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমাদের নগদান হিসাব প্রস্তুত করা হবে। তো আমি এইখানে 3টা দিলাম, এখন আরেকটা আমি এখন তোমাদের দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো দেখে খাতায় সুন্দরভাবে নোট করে নেবে। তা আমরা এখন নগদান হিসাব প্রস্তুত করি। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এটা খতিয়ানের তৃতীয় ধাপ, এখানে আমরা যে জাবেদাগুলো আমি তুলে দিয়েছি এগুলো দেখো প্রতিটা তারিখে উল্লেখ করা আছে, এই জাবেদাটা আমাদেরকে মনে মনে করে নিতে হবে, নিয়ে আমাদেরকে কিন্তু নগদান বই তৈরি করতে হবে। এখানে শুধুমাত্র আমরা 17 তারিখটা দেখাই নেই, এই জন্য দেখাই নেই, কারণটা আমাদের 17 তারিখে কোনো লেনদেন হয়নি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের ঘয়ের অ্যান্সার, আর এখন আমার ঘয়ের অ্যান্সার, এরপরে আমাদের থাকতেছে ও অ্যান্সার। আমরা এরপরে আমরা ও অ্যান্সার করবো, নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। তো আমার এই যে 2021-এর যে আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট সেটা আমরা এভাবেই সমাপ্ত করবো ইনশাল্লাহ। তা আমরা পরবর্তীতে তাহলে আমরা ওর উত্তরে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের ও অ্যান্সার, প্রথমে আমি তুলে দিয়েছি নগদ প্রাপ্তি, আমরা কোন কোন জিনিসগুলো পাবো সেগুলো দেওয়া আছে আমাদের 2 তারিখ, 5 তারিখ এবং 7 তারিখ যেভাবে দেওয়া আছে তোমরা এভাবেই অঙ্ক তুলে দিয়ে দিবে। এইখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে ডেবিট, এটা ডেবিট, আর বাকি 3টা কিন্তু ক্রেডিট। ঠিক অনুরূপভাবে নগদ প্রদানের ক্ষেত্রে সেটা উল্টে গেছে, 2টা ক্রেডিট,
বাকিগুলো কিন্তু ডেবিট। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এই তারিখগুলো দিয়েই কিন্তু আমাদের নগদ এবং প্রাপ্তি এবং নগদ প্রদান, প্রাপ্তি অর্থ হচ্ছে পাওয়া আর প্রদান অর্থ হচ্ছে দেওয়া। তো আমাদের এই 2021-এর অ্যাসাইনমেন্ট, প্রথম অ্যাসাইনমেন্টে আমাদের ক্লাস আজকে থেকে এখানে আপাতত শেষ। আমাদের ক খ গ ঘ কটা তোমরা অবশ্যই হিসাব চক্রে যে ধাপটা আছে সেই ধাপটা আগে ছকটা তৈরি করবে, তারপরে যে কোনো চারটা তোমরা লিখে দিবে, তাহলে আমাদের কয়ের অ্যান্সার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজকের অ্যাসাইনমেন্ট, আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট এখানে সমাপ্ত।